বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছি, স্কুলে ক্লাস নিয়ে যাচ্ছি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং 20 লক্ষ শিক্ষার্থীর দিকে চেয়ে সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষামন্ত্রণালয়কে বারবার উদ্যোগ নেওয়ার পরেও আমাদের স্থায়ীকরণ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, শিক্ষামন্ত্রক, সরকারের প্রধান, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য সুপারিশ করেছেন, সেই সুপারিশের ভিত্তিতেও আমাদেরকে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, আমাদেরকে কোনো কিছু তারা জানাচ্ছে না। বিধায় এখন আমাদের দেয়ালে পিঠ পিঠ ঠেকে গেছে, আমরা কী করবো? পরিবার পরিজন সমাজের কাছে সবার কাছে হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছি, তাই আমাদের বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা অবস্থান কর্মসূচি প্রতীকী অনশন করেছি, আজকে আমাদের অনশন, আজকের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপনের চিঠি দিয়ে দেয় লিখিত আকারে স্থায়ীকরণের, তাহলে আমরা আবার স্বশ প্রতিষ্ঠানে ফিরে যাব, শিক্ষার মান উন্নয়নে এই বর্তমান সরকারের সফলতাকে আরও অগ্রসর গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আমাদের না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের দেওয়া হবে না লিখিত আকারে স্থায়ীকরণের প্রজ্ঞাপনের সেই চিঠি, আমরা আমাদের অনশন থেকে আগামীকাল থেকে আমার অনশন থেকে এগিয়ে যাবো।